অগ্নি নির্বাপক যন্ত্র থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস লিক করে অসুস্থ 30 21 জনকে ভর্তি করা হলো শ্রীরামপুর ইএসআই হাসপাতালে। শ্রীরামপুর থানার পিয়ারাপুর দিল্লি রোডের ধারে জিওমার্ট ফুড প্যাকেজিং কারখানায় আজ দুপুরে এই ঘটনা ঘটে। এক কর্মী অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে যাওয়ার সময় হাতে লেগে সেটিং খুলে যায়। টিফিনের সময় কর্মীরা একই জায়গায় ছিলেন, কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে পড়ায় অসুস্থ হয়ে পড়েন তারা। তড়িঘড়ি তাদেরকে শ্রীরামপুর ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে 21 জনকে ভর্তি করা হয়েছে। অসুস্থদের হাসপাতালে নিয়ে আসা দেবনেতা চক্রবর্তী বলেন, একজন কর্মী হ্যান্ডজ্যাক নিয়ে যাচ্ছিল, তখনই কোনোভাবে নির্বাপক যন্ত্র খুলে গ্যাস বেরিয়ে পড়ে, কয়েকজন বেশি অসুস্থ হয়ে পড়ে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজন প্যানিকে আতঙ্কিত হয়ে পড়ে, খবর পেয়ে ইএসআই হাসপাতালে অসুস্থদের দেখতে আসেন চাপদালের বিধায়ক অরিন্দম গুইন ও ধনিয়াখালের বিধায়ক অসীমা পাত্র। ওই মোমেন্টে আমি ছিলাম না, তো আমি যেটুকু জানি সেটা হচ্ছে কোনো এক মেয়ে বা ছেলে সে পিকিং করার জন্য হ্যান্ডজ্যাক নিয়ে যাচ্ছিল, তো ওটা বাইচান্স মানে লেগে গেছে। ইভেন যার হাতে লেগে ওটা হয়েছে সে ঠিকঠাক রয়েছে, সে অফিসেই রয়েছে, আর কিছু জন অসুস্থ একটু বেশি হয়ে গেছে, তো তাকে সঙ্গে সঙ্গেই আমি নিয়ে চলে আসি, ট্রিটমেন্টে রয়েছে, তাদেরকে অ্যাডমিট করা হয়েছে। আর কিছু জন প্যানিকে একটু গ্যাসটা দেখুন এখনো পর্যন্ত ওরমভাবে বলতে পারবো না, ফায়ার এক্সটিংগুইশারে ধাক্কা লেগেছে। আচ্ছা, সেই সেই ইয়ে থেকেই হয়েছে। আপনার নাম? আমার নাম দেবমিতা চক্রবর্তী। প্রথমত যে কারখানায় গ্যাস লিক করে এখানে 22 জন ভর্তি হয়েছে, তার মধ্যে কয়েকজনের ছুটি হয়ে গেছে, আর কয়েকজন যারা ভর্তি আছে অন্তত তারা সবাই খুব ভালো আছে। তাদের মধ্যেও পুরো 2-3 জনকে বোধ হয় আজকের দিনটা অবজার্ভ করে রাখবে। আমি আর অরিন্দম আছি, দুজনেই আমরা খবর পেয়ে আমরা দুজনেই এখানে এসেছি। নেকলিয়েন্সির একটা কথা আসছে, যে যেখানে অ্যাসেম্বল হয় খাবার দাবার প্যাকেজিংয়ের, সেই ক্ষেত্রে আপনারা কিছু ব্যবস্থা নিচ্ছেন? অবশ্যই, আমরা যেটা শুনলাম ওদের মুখ থেকেও যেটা শুনলাম সেটা আমরা জানাবো, সেটা নিশ্চয়ই ব্যবস্থা হবে যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে। কারণ যে কোনো ফ্যাক্টরিতেও অনেক ছেলে মেয়ে কাজ করে, যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে সেখানে তো অনেক ছেলে মেয়ের অবশ্যই ক্ষতি হয়ে যায়, সেটা যাতে না হয় সেটা নিশ্চয়ই আমরা জানাব। দেখুন, ব্যাপার হচ্ছে এটা যে একটা সামনে একটা কারখানা আছে, ওখানে একটা এ তৈরি হয়, ওরা বলছে যেটা ফায়ার এক্সটিংগুইশার গ্যাস, তো সেটা ব্লাস্ট করেছে, তার জন্যে বেশ কিছুজন ভর্তি হয়েছে, তার মধ্যে প্যানিকটাই বেশি। তবে আমার যে ডাক্তারবাবুরা খুব সুন্দরভাবে ট্যাকেল করেছে, প্যানিক হতে দেয়নি, বেশ কিছুজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে, 4-5 জন মনে হয় ভর্তি হয়েছে, তো তাদের অবস্থা সংকটজনক নয়। তবুও আমি আমাদের এইচডিইউ আইসিইউ এদের সব অ্যালার্ট করে রেখেছি যে যদি কিছু প্রবলেম হয় তাদের সঙ্গে সঙ্গে যাতে আমরা ম্যানেজটা করতে পারি। কি কারণে এদিকে শ্বাসকষ্ট, কি ধরনের শ্বাসকষ্টটাই হচ্ছে বেশি? মানে কার্বন ডাইঅক্সাইড? কার্বন ডাইঅক্সাইড নয়, এটা বলছে যে ওদের কোম্পানির যে মালিক এসে বলছে যে ফায়ার এক্সটিংগুইশার গ্যাস, তার মানে নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড ওই লিকুইড গ্যাসটা, ঠিক এমনি কার্বন লিকুইড গ্যাস, তো তার জন্যই আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তবে আমার মনে হয় না এটাতে খুব বেশি প্রবলেম হবে, তবে শ্বাসকষ্টটাই বেশি হচ্ছে, 4-5 জন যাদের আমরা অবজারভেশনে ভর্তি করেছি তাদের শ্বাসকষ্টটাই বেশি হচ্ছে। আমার নাম ডক্টর অভ্রজিৎ মুখার্জি, আমি এখানকার সুপারিনটেনডেন্ট।